নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাজুতি জিয়ামি রেসিপিস। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে বেবি কর্নের পকোড়া। এই কর্নগুলো ছোট ছোট হয়, দেখতে একদম ভুট্টার মতো, কিন্তু এগুলো খুব কচি আর ছোট ছোট আকারের হয়। এগুলো প্রথমে আমি গরম জলে ভাপিয়ে নিব। জলের মধ্যে সামান্য আমি লবণ দিলাম, আর দিয়ে কর্নগুলো দিয়ে দিব, মানে ভুট্টাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব। এক দু মিনিট হালকা সিদ্ধ করে আমি জলটাকে ছেঁকে নিব। এদিকে আমি নিয়েছি 4 চামচ ময়দা, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার 2 চামচ, হলুদ লবণ, শুকনো লঙ্কার গুঁড়া, আর একটু চাট মশলা, আর এদিকে নিয়েছি রেড চিলি সস। এখানে আমি কর্নগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে ভিতর দিকে মশলাটা ঢুকলে খেতে ভালো লাগে। আপনারা যে কোনো মিট মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে সানরাইজের মিট মশলাটা ব্যবহার করেছি 2 চামচের মতো দিয়ে। আর এর মধ্যে আমি যে রেড চিলি সসটা দিয়ে এই গ্রেভিটা বানিয়ে নিয়েছি। আমি এবার ভালো করে বেবি কর্নগুলোর মধ্যে এই লেয়ারটা লাগিয়ে নিব। লাগিয়ে সাদা তেল গরম করতে দিব, সাদা তেলে এই পাকোড়াগুলো ভেজে নিব। আপনারা চাইলে বেসন দিয়েও এটা করতে পারেন। বন্ধুরা, এরকম ইজি ইজি সহজ সহজ রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখুন, আমি পাকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা, একবার জাস্ট বানিয়ে দেখুন, খুবই ইজি। দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এবার এটা সস দিয়ে পরিবেশন করলাম। থ্যাংক ইউ।